আমার মন বসে না শহরে, তাই তো আমি যাচ্ছি গ্রামেতে একটুকু শান্তির খোঁজে। কলকাতার এই যানজট, কলকাতার এই প্যাঁপু আমাকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই যাদবপুর থেকে 75 টাকার আপ ডাউন টিকিট কেটে আমি চললাম মা তারা এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন, যেখানে আমি এর আগে কখনোই যাইনি। আমি বিভিন্ন ফিল্মে দেখেছি, বিভিন্ন বইয়ে পড়েছি, রবীন্দ্রনাথকে নিয়ে বড় হয়েছি, কিন্তু আমি শান্তিনিকেতনই যাইনি। আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে শান্তিনিকেতন গেছিস, এখানে ওরকম হয়, এখানে ওরকম হয়, ওইটা এরকম, আমি তখন বলতাম না রে যাইনি। কিন্তু আজকে আমি আজকে যাচ্ছি শান্তিনিকেতন, এরপরে আমি সবাইকে বলতে পারবো হ্যাঁ আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম। তাই একের পর এক স্টেশন ছাড়িয়ে মা তারা এক্সপ্রেস ধরে আমি যাচ্ছিলাম শান্তিনিকেতন। মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, বেশ বোঝানো যাবে না ব্যাপারটা। যারা রবীন্দ্রনাথকে নিয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছো নিয়ে, তারাই একমাত্র বুঝতে পারবে। তাই রাস্তার মধ্যে সকালবেলা কিছু খেতে পাইনি, বাড়িতে তো খেয়ে বেরোয়নি, তো প্রোটিন বারই ছিল সহায়। প্রোটিন বারটা চিবিয়ে একটুখানি ঘুমিয়ে, একটুখানি বাউলের গান শুনে, একটুখানি মানুষকে দেখে, হাসাহাসি করে, সবার সঙ্গে কথা বলে আমি চললাম শান্তিনিকেতন। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন। পাক্কা 11:15 আর আমি এখন নামলাম বোলপুর স্টেশনে। এবার বোলপুর স্টেশনে আমি আমার ফার্স্ট টাইম, মাই গড। এখান থেকে টোটো ধরে যে হোটেলে কথা বলে রেখেছি সেই হোটেলে যাব, দেন রুম নেব। গলাটা ভেঙে গেছে আমার, মানে আই ওয়াজ সো এক্সাইটেড যখন আমি দেখলাম যে লেখাটা যে বোলপুর, ও মাই গড। চলো নাও। আমবান্না এরা কতটুকু আম আছে জাস্ট। তারপর কথা মতন হোটেলে এসে আমাকে একটুখানি ওয়েট করতে হয়েছে, যেহেতু 12টা বাজেনি। আরও টুরিস্টরা ছিল যেখানে আমার সঙ্গে বসেছিল, ওদের সঙ্গে গল্প করছিলাম, রিসেপশনিস্টের সঙ্গে গল্প করছিলাম। দেন আমি আস্তে আস্তে সময়টা পেড় করলাম, তারপর চাবি পেলাম, নিজের রুমে গেলাম। ফাইনালি আমি আজকের জন্য এখানে আমি থাকবো, এটা হচ্ছে পুরো হোটেলটা। আচ্ছা, আমি হোটেলের ট্যুরটা দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট কথা, আগে জানলা ফাল্লাগুলো খুলে দিই। এটা কি ব্যালকনি? ইয়েস, এটা ব্যালকনি। ও মাই গড, এটা তো হেভি, এখানে দাঁড়িয়ে তো বিশাল রিল ফিল হয়ে যাবে। যাই হোক, আচ্ছা এটা হচ্ছে পুরো রুমটা, এটা ওয়াশরুম, ঠিকঠাকই আছে, আমার একার জন্য ঠিকই আছে ভাই। এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে পুরো রুমটা ভাই। আমি অনেকদিন পর আবার একটা ট্রিপে এসেছি একা, আমার কী বলবো। যাই হোক, ফার্স্ট কথা আমি বলি, যেহেতু আমি একা এসেছি, আমি এখানে এটা অ্যাকচুয়ালি এসিও করা যেতে পারে, নন এসিও করা যেতে পারে, বাট আমি বললাম যে নন এসি, নন এসি দিয়ে একটুখানি কম পড়ে, 800 টাকার মতো পড়েছে। আর আমি আছি হচ্ছে জারাতে, জারা বলে গেস্ট হাউস, জারা গেস্ট হাউস, এখানে আছি। তো আজকে এখান থেকে এখন রেডি ফেডি হয়ে মোটামুটি আমি, আজকে শনিবার আমি বেরোবো, সোনাঝুরির হাটে যাবো, এদিকে এদিক ঘুরবো, চিনি না কিছুই, চিনি নিতে কতক্ষণ, তারপর আমি খাবো দাবো ঘুমাবো এখানে আজকে। আই এম সো হ্যাপি, নিজে নিজে মাঝে মধ্যে এরকম ট্রিট দেওয়া উচিত। জাস্ট হোটেলে গিয়ে একটুখানি গা হাত পা মুখটা পরিষ্কার করে, দুপুর এখন বাজে প্রায় 1টা, এখন বেরিয়েছি একটু ঘুরতে, খাবো। ফার্স্ট কথা হচ্ছে লাঞ্চ করতে হবে, এখানে কোথায় লাঞ্চ আছে, এখানে সব বাড়িগুলো কি সুন্দর, বাড়িগুলো না গেস্ট হাউস সব, বোঝা যাচ্ছে না। যাই হোক, তোমার খাওয়া দাওয়া করবো, দেখি আমি জারা থেকে বেরিয়ে এখন খাওয়া দাওয়ার জন্য, খাওয়ার খোঁজে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে দেন। রোদ ছিল না, একটুখানি রোদ এখন দেখতে পাচ্ছি, তার জন্য ভাবলাম যে না সানগ্লাসটা পরি, নিয়ে এসছি তো পড়তে হবে। রাত কি মত কি ডোলে, মন উছল উছল যায়, উছল উছল যায়। আমি খাওয়ার খোঁজে যে কোথায় যাচ্ছি ভগবান জানে, আমাকে নিয়ে যাচ্ছে, 80 টাকা নিয়ে দেবো বললাম, যাচ্ছি এখন, ভদ্রলোক হিসু করতে গেছে।
এখন এখান থেকে সেই আমি আসার সময় দেখলাম ওখানে সোনাঝুরির হাট ফাট বসে গেছে, খাওয়া দাওয়া করে এদিকে যাচ্ছে। এত এই রাস্তাটা অন্যরকম, বেশ পুরো লাল মাটি, আর আমি পরে এসেছি সাদা জুতো, পুরো লাল মাটিতে পুরো আজকে জুতোটা আমার কালার হবে। বহু কষ্টের পরে মানে কী নাম, আমরা বনবীথি সামথিং কিছুতে খেতে এসেছি, বনবীথিতে খেতে এসেছি এত ঘোরাঘুরির পর। কিন্তু জায়গাটা ভালো না, আশেপাশে যেটা যেটা দিয়ে আমরা এলাম ওই জায়গাটাও ভালো। এখানে লাইট খুব কম, যার জন্য আমি ভালো করে বুঝতে পারছি না, লাইটটা একটু কম, বাট মানে লাইটটা কম আমার, মানে আমি গ্লাস পরে আছি বলে লাইটটা কম লাগছে, অ্যাকচুয়ালি লাইটটা কম নয়। একটা ভেজ মিল অর্ডার করলাম আর হাঁসের ডিম দিয়েছি, একটা ভেজ মিল আর সঙ্গে হাঁসের ডিম। চলো, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে দেশি ঘি। আমি যেহেতু ভেজ থালি নিয়েছিলাম, মুগের ডাল ছিল, ধোকার ডালনা ছিল, একটা শুক্তো ছিল, বেগুনি ছিল, শাক ছিল, তো আমি এত ভালো খেয়েছি ওই ঘিটা দিয়ে মাখিয়ে, ওফ স্বর্গীয় অনুভূতি। তারপর হাঁসের ডিমটা নিলাম, দুটো পিস হাঁসের ডিম, আরও তো তারপর আছেই, দেখো আস্তে আস্তে। আমি কিন্তু এনজয় করেছি দুপুরের লাঞ্চটা। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাস্তার মধ্যেই সোনাঝুরির হাট পড়ে, মানে আমার হোটেলে যাওয়ার পথেই। তো আমি ভাবলাম ঠিক আছে সোনাঝুরির হাটে একটু ঘুরে যাই। আমি ঘুরলাম, আমার তো একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিলো, কারণ সোনাঝুরির হাট নিয়ে আমি এত কথা শুনেছি, এত কিছু শুনেছি, এত দেখেছি, ছবিতে দেখেছি। তো সোনাঝুরির হাটে ঘুরছি, আমার কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল। তারপর এই জিনিসগুলো আমি দেখলাম, কিনলাম, তো আমি খুব এনজয় করেছি। তারপরেই গলার লকেটগুলো আমি পেয়েছিলাম 30 টাকা দিয়ে, তো ভাবলাম যে কয়েকটা নিয়ে নিই, বিভিন্ন রকমভাবে পরা যাবে, পাঞ্জাবির সঙ্গে কুর্তার সঙ্গে পরা যাবে, আজকেও পরবো, তার জন্যই কিনেছিলাম। তারপর এখান থেকে আমি চলে গেলাম খোয়াই। এটা হচ্ছে ওই খোয়াইয়ের মানে সোনাঝুরির হাটের পাশেই একটা কি বাগান, আমি গাছগুলোর নাম জানি না। আচ্ছা যাই হোক, এই ব্যাগটা আমি কিনলাম 180 টাকা দিয়ে। এটা আমি অনলাইনে দেখেছিলাম, তখন 400-500 টাকা বলছিল, বাট এটা আমি 180 দিয়ে এখানে কিনেছি। চলো, সোনাঝুরির হাট ঘুরে দুপুরে একটু রেস্ট করে 5টার সময় আমি চলে এসেছিলাম কোপাই নদীর ধারে। মানে আমি কোপাই নদীর নাম এত শুনেছি, মানে এত কিছুতে শুনেছি, কিন্তু কোপাই নদীর যে এই অবস্থা এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই কোপাই নদী নিয়ে এত ফ্যাসিনেশন মানুষের, বাবা! কোপাই নদীর পাশে দোকান বসেছে। এই জায়গাটা চিনতে পারছো? এখানে আমি যখন প্রথম কলকাতায় এসে ইয়েতে ফিল্ম দেখি, কিসে মাল্টিপ্লেক্সে প্রথম ফিল্ম দেখতে গেছি বেলা শেষে, সেই কোপাই নদীর ঘাট বলছিল ফুল মুন নাইট, কটা বাজে? 6টা বেজে গেছে, মুন তো হয়তো দেখতে পারবো না, এখানে তো থাকতে পারবো না এতটা, কিন্তু এখানে যা যা ঝোপঝাড় মনে হচ্ছে এখানে লোকে হাগু করে এসে। যাই হোক, আমি একজন টোটোওয়ালাকে পেয়ে গেছি এখানে এসে, ওনাকে ফোন নাম্বার নিয়েছি,
যখনই আমার দরকার পড়ছে ওনাকে ফোন করছি, উনি আমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ভালো বেশ ব্যাপারটা, খুব মজাদার। চলো এখন দেখি কোথায় নিয়ে যায় উনি আমাকে। আর সন্ধ্যেবেলা তো একটু ঘুরবো ঠুরবো, ব্যাপারটা এখানকার ব্যাপারটাকে একটু উপভোগ করবো, দেন আমি হোটেলে চলে যাব। কালকে তো আমার আবার ব্যাক করতে হবে, আমি একদিনের এক রাতের উদ্দেশ্য নিয়ে এসেছি, সো আই হ্যাভ টু গো। তারপর আমি চলে এলাম কঙ্কালীতলা কালী মন্দির, যেটা হচ্ছে সতীর একান্ন পীঠের এক পীঠ। আমি সত্যি পূর্ণ করেছিলাম বলে আজকে হয়তো এই জায়গাটাও ঘুরে যেতে পেরেছি। বেশ আমি নিজের মন মতো প্রাণ ভরে আমি দেখেছি, বসেছি, আমি কাছ থেকে দেখেছি সব কিছু, যেহেতু ভিড় কম ছিল, সামনে শ্মশান ছিল, আরতি হচ্ছিল। আর একটা জিনিস দেখো, কোথাও জায়গা না হোক, মায়ের মন্দিরে কিন্তু সবার জায়গা হয়। আমি বেশ উপভোগ করছিলাম। তারপর শুনতে পেলাম একটু দূরেই যে গঙ্গারতি হচ্ছে, কিন্তু আমি কি আর গঙ্গারতি পাইনি, অগত্যা গঙ্গারতি না দেখে জায়গাটাই দেখে আমি এলাম। অদ্ভুত সুন্দর লাগছিল, পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী আর পাশেই গঙ্গারতি হচ্ছিল। জাস্ট এখন বাজে 9:45। আজকে আমি সব জায়গা ঘুরতে পারিনি, স্বাভাবিক, একদিনে একটা মানুষ এত কিছু ঘুরতে পারে না। তো এখন জাস্ট ঘরে এলাম, এখন রাতে খাওয়ার অর্ডার করব, এখান থেকেই অর্ডার করব। ওরা বললো আমাকে রাতে কী খাবে, বললাম আমি ফিরে তারপর তোমাদেরকে বলছি। তো একটু রিল্যাক্স করব আমি এখন জাস্ট। ও মাই গড, সুপার হ্যাপি। এই 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 ট্রিপটা আমার খুব দরকার ছিল, এই ট্রিপটা আমার দরকার ছিল। অনেকদিন পর আমি বাড়ি থেকে একা বেরিয়েছি এইভাবে, সো ফার্স্ট টাইম শান্তিনিকেতন। শান্তিনিকেতন আসার ইচ্ছে ছিল আমার ডিসেম্বরে, কিন্তু মনে হলো কি জানি মনে হলো যে না, আমাকে যাওয়া উচিত, ঘুরে আসি। আরে দেখো, এটা আমি কিনেছিলাম দুপুরবেলা, এটা আজকে পরেছি, ভালো লাগছে না? বেশ অন্যরকম ব্যাপার। ঠিক আছে চলো, দেখা হচ্ছে। জানি না কখন দেখা হবে আবার, কালকে সকালে হয়তো আমি অন করব, আমি একটুখানি নিজের মতো টাইম স্পেন্ড করি, দেন কালকে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 9:00, গুড মর্নিং। আজকে তো আমি বেরিয়ে যাব, সকাল সকাল ওরা আমি এটা অর্ডার করেছিলাম, ওরা বললো যে কিছু খাবে না, মানে কী আসবে, ডিম টোস্ট দিয়ে গেছে। কিন্তু আমি আজকে আমি ব্রাশ নিয়ে এসেছি, কিন্তু আমি পেস্ট নিয়ে আসিনি। এখান থেকে রুম সার্ভিসকে বললাম একটুখানি পেস্ট দেওয়ার চেষ্টা করুন, তো বললো কিনে আনতে হবে। এখন পেস্টটা আনতে গেছে, এটা খাবো একটু পরে, কিন্তু আগে ব্রাশ না করে আমি খেতে পারবো না। সো গুড মর্নিং গাইজ, আজকে রবিবার, এখান থেকে বেরিয়ে যাবো, খারাপ লাগছে। তো বেরোতে তো হবেই, কিছু করার নেই। আমি একটু আগেই উঠলাম, বাবা কি ঘুম ঘুমিয়েছি। এখানে বোগানভেলি এটা ভালো লাগছে বেশ। নিচটাই বসে থাকতে কি ভালো লাগছে, বাবা এই বোগানভেলিয়া পেছনে কাটা গুজে গেছে আমার। আমার না যেতে ইচ্ছে করছে না এখান থেকে, আমি যাব না, আমার একদম যেতে ইচ্ছে করছে না, আমি কি করব। আবার কি, আবার সে কলকাতা। এই হচ্ছে অবস্থা আমার, আমি বেরোলাম এখন, এখান থেকে বেরিয়ে টোটো ধরে স্টেশন যাব কিছু, এখান থেকে তারপর আমি ইচ্ছে আছে যে বর্ধমানে নামবো একবার, বর্ধমানে নেমে একটুখানি সীতাভোগ ফিতাভোগ নেবো, দেন জানি না আমি কতটুকু করতে পারবো। এখানে 10:46 একটা ট্রেন আছে, এটা করে যাব বর্ধমান পর্যন্ত, দেন বর্ধমান থেকে আবার ওখান থেকে ইয়ে করবো। চলো টোটো এসছে, যাই উঠি টোটোতে। বলছি এই এই বর্ধমান নামলাম, বর্ধমানে আমি সপ্তমী দিন বর্ধমানে এসেছিলাম, আজকে আবার বর্ধমানে এসেছি। অর্ক প্রত্যেকটা ভিডিওটা দেখে বললো তুমি বর্ধমানে চলে, বিশ্বাস করো বর্ধমানে নেমেছি, একটু কাছে কিছু খাবো, মানে সীতাভোগ নেওয়ার ইচ্ছা আছে, জানি না নামার ইচ্ছে হয়েছে, নেমেছি। এবার
তোমার বাড়িতে গেলে তো আবার কাকিমা খাইয়ে না খাইয়ে ছাড়বে না, দেরি হয়ে যাবে। তুমিও তো কলকাতায় বহুদিন যাও, আমার বাড়িতে যাও না, তো এটা শোধবোধ হয়ে গেল। যাই হোক, আমি এখন যাই, দেখি কোথায় কি আছে, তারপর এখানে খাওয়া বাতাস করে নিই। তারপর বর্ধমান নেমে আমি কিন্তু খুঁজে 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 ভালো মিহিদানা সীতাভোগ মানে দোকান খুঁজে আমি নিলাম। তারপর এখান থেকে আর কিছুই পাইনি খাওয়ারের মতো, তো ভাবলাম যে মোমো খাই। তো মোমোটাকে বললাম যে আপনি একটা কাজ করুন, প্যাক করে আমাকে দিয়ে দিন, আমার ট্রেনটা 1:40। আলটিমেটলি আমি 1:40 ট্রেনটা ধরতে পারিনি, আমি 2:20 ট্রেনটা ধরে হাওড়া নামলাম। আমার যাত্রা এখানেই শুরু হয়েছে, আমি হাওড়াতে নামলাম। এখন আমি হাওড়া মেট্রো করে যাব, হচ্ছে এটা হাওড়া মেট্রো, হাওড়া নদীর নিচ, নদীর নিচ দিয়ে যাবো এবার আমি। এই হাওড়া মেট্রো কোন দিকে, হাওড়া মেট্রো জিজ্ঞেস করতে হবে কোন দিকে। চলো হাওড়া মেট্রো উঠি, তারপর দেখা যাচ্ছে, আদারওয়াইজ আমি এখানেই ভিডিওটা শেষ করব। মেট্রো আজকে বন্ধ, সানডে আজকে মেট্রো বন্ধ, এখানে সানডেতে মেট্রো বন্ধ থাকে যেহেতু নতুন করেছে। তো ঠিক আছে, আমি এখন এসি বাস ধরবো, তারপর বাড়ি যাবো, আদারওয়াইজ নো অপশনস আমার কাছে। সো আজকে এই ভিডিওটা কেমন লাগলো, শান্তিনিকেতন ব্লগ তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।